কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আমি অসংখ্য হিন্দু দেখব কোথায় যাব আমি বলবো ভাই আমাদের প্রতিবেশী দেশে যদি সফর করেন কোটি কোটি হিন্দু আপনি দেখবেন কেউ যদি বলে হুজুর আমি প্রচুর পরিমাণ খ্রিস্টান দেখব কোথায় যাব তো ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডমে যান অসংখ্য কোটি কোটি খ্রিস্টান আপনি সেখানে দেখবেন কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব আমি বলবো চীন কিংবা মিয়ানমারে চলে যান কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব কোথায় যাব আমি বলবো ইসরায়েলে চলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব কোন দেশে যাব মুনাফিকের তো বাংলাদেশ লাগবে না গো ভাই মুনাফিকের আলাদা কোনো ঠিকানা নাই আলাদা কোনো দেশ নাই যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে আছে মুনাফিকের কপালের মধ্যে লেখা নাই আমি মুনাফিক তার পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক বরং মুনাফিক আমার আপনার মতো মাথায় টুপি লাগায় মুনাফিক আমার আপনার মতো সুন্দর পাঞ্জাবি গায়ে দেয় মুনাফিক আমার আপনার মতো মাঝে মাঝে জুমার দিনে লম্বা জুব্বাও গায়ে দেয় মুনাফিক আমার আপনার মতো দাঁড়িয়েও রাখে টুপিও লাগায় পাঞ্জাবি পরে জুব্বাও পরে আবার সুযোগ পাইলে তলে তলে ইসলাম জবাই করে আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান শয়তান কখনো মুসলমানকে কাফির বানাতে চায় না কারণ মুসলমানকে কাফির বানালে শয়তানের লস মুনাফিক বানালে লাভ এর কারণ হলো কাফিররা যাবে জাহান্নামে মুনাফিক যাবে জাহান্নামের জাহান্নামের বলেন নিচে জাহান্নামের তলায় এজন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ درك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله تعالى বলছেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা বড় বড় কাফির ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা সাইবা সাদ্দাত হামান কারণ আবু লাহাব আবু জাহাল এই যে বড় বড় কুখ্যাত কাফিরের নাম বললাম এরা যাবে জাহান্নামের উপরে আর মুসলিম নামদারি মুনাফিক যাবে জাহান্নামের তলে তাহলে বলেন তো ভালো করে বুঝে শুনে বলেন তো তুলনামূলকভাবে কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ তাহলে শয়তান এই জন্য আমাকে আপনাকে কাফির বানাতে চায় না বানাতে চায় মুনাফিক কারণ মুনাফিক বানালে শয়তানের লাভ কাফির বানালে শয়তানের লস কাফির যাবে জাহান্নামের উপরে মুনাফিক যাবে জাহান্নামের তলে এই যে আমার হাতে আল্লাহর কিতাব কোরআন এখানে 114টা সূরা আছে এই কোরআনের ভেতরে মুমিনের নামে সূরা আছে কাফিরের নামে সূরা আছে আবার মুনাফিকের নামেও সূরা আছে কাফিরের সূরা হলো মাত্র 2 থেকে 2.5 লাইন কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটাকে কয়েক পৃষ্ঠা না কয়েক লাইন এরপরে মুমিনের নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন কয়েক পৃষ্ঠা আবার দেখেন এরপরে মুনাফিকের নামে আল্লাহ সূরা দিয়েছেন মুনাফিকের সূরাটাও কিন্তু খুব ছোট্ট 1.5 পৃষ্ঠা কাফিরের সূরা 2.5 লাইন মুনাফিকের সূরা 1.5 পৃষ্ঠা তাহলে দেখেন আল্লাহর এই সূরাগুলো সাক্ষ্য দিচ্ছে কাফেরগুলোর পরিচয় দিতে আল্লাহর লাগছে 2.5 লাইন মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লেগেছে 1.5 পৃষ্ঠা এখান থেকেই বোঝা যায় কাফিরের চাইতে মুনাফিক খারাপ এখন প্রশ্ন হলো হুজুর যেহেতু মুনাফিক আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে আমাদের মাঝে আছে এই মুনাফিক আমরা চিনব কেমনে কারণ মুনাফিকের পরিণতি বড় ভয়াবহ মুনাফিককে যদি বড় কোনো আল্লামা বড় কোনো হুজুর জান্নাতি বানায়া দেয় জান্নাতি বানাতে পারবে না কারণ হলো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জন্য দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দিয়েছেন আল্লাহু আকবার এই লোকটার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজির ঠিক পিছনে নামাজ আদায় করত নবীজি ইমামতিতে দাঁড়াতেন নবীজির পিছনে নামাজে দাঁড়াতো
কিন্তু লোকটা সব সময় সারা জীবন মরার আগ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছে আমার সমাজেও দেখবেন এই রকম সামনের কাতারে নামাজ পড়ুয়া টুপি পড়ুয়া পাঞ্জাবি পড়ুয়া বহু নামাজি আছে সুরত ধরেছে মুমিনের কিন্তু সারাটা দিন কাজ করে ইসলামের বিরুদ্ধে এই মুনাফিক মারা গেল তার ছেলে আসলো নবীজির কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা মারা গিয়েছেন আমার আব্বার আশা ছিল আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আপনার আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার জানাজার কাফনের কাপড়টা দেয়া হয় আর আমার বাবার ইচ্ছা ছিল আপনি যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিবেন ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে গেলেন বললেন ওগো আল্লাহর নবী কোথায় যান যে লোকটার জানাজায় যাচ্ছেন লোকটাকে কি আপনি চিনেন না উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে সে পলায়ন করেছে সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে কেন লোকটার জানাজায় আপনি যাচ্ছেন নবীজি বললেন ওমর এখনো তো আমার রব আমাকে নিষেধ দেন নাই তুমি কেন বাধা দাও ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির এই গর্দান মোবারকে ধরলেন নবীজিকে আটকায়া দেওয়ার জন্য নবীজি হাত ছোটায় রওনা দিলেন বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছে নবীজি গেলেন যাওয়ার পরে নবীজির মুখের থুতু মোবারক নবীজির মুখের থুতু মোবারকেও কিন্তু শিফা আছে অসুস্থ রোগীকে যখন নবীজি তার মুখের থুতু লাগাইয়া দিতেন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ যিনি করে দিতেন সবাই বলেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এই মুনাফিকের সারা গায়ে তার থুতু লাগাইয়া দিলেন যেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে না পারে এরপরে নবীজি তার জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরালেন এরপরে নবীজি নিজেই যখন জানাজার নামাজে দাঁড়ায়া যাবেন ঠিক তখন সাইয়েদিনা জিব্রিল আল্লাহর তরফ থেকে ওকে নিয়ে আগমন করলেন তিনি বললেন নবীগো থামেন জানাজার নামাজে ইমামতিতে দাঁড়াইয়েন না এর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে আপনাকে জানিয়েছেন ইস্তাগফির লাহুম আউলা تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم আল্লাহ বলেছেন এই মুনাফিকের জন্য আপনি নবী হয়েও একবার নয় 70 বার যদি তার জন্য দোয়া করেন আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তাকে আল্লাহ মাফ করবেন না কারণ লোকটা ছিল মুনাফিক তাহলে বলেন তো মুনাফিকের বেলায় নবীজির দোয়া ফিরাইয়া দিয়েছেন কি আল্লাহ আর আমি আপনি মাঝে মাঝে মানুষকে জান্নাতি বানায়া দেই মনে হয় সে জান্নাতের ঠিকাদার কন্ট্রাক্টর জান্নাত কি তোমার মামু বাড়ি লাগে না তোমার নানার বাড়ি লাগে জান্নাত কি মামুর হাতের মুয়া এত সোজা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেও জাহান্নামে গিয়েছে নবীজি হাত তুলেছেন নবীজি বলেছেন একবার না নবী 70 বার দোয়া করেন ফিরিয়ে দিব দোয়া কবুল করব না কারণ আমি আল্লাহর সিদ্ধান্ত মুনাফিকের ব্যাপারে আমার কোনো ছাড় নাই জাহান্নামে এদেরকে নিক্ষেপ করবেন কে তাহলে যেই মুনাফিকির পরিণতি জাহান্নাম এই রূপ থেকে আমি আপনি মা বোনরা সবাই বেঁচে থাকার দরকার আছে নাই আছে আছে তো আপনারা কি আমার কথায় কষ্ট পাবেন না আমি তো বালু ভরায় কোনোদিন আসি নাই আপনাদের কাউকে চিনি না এখন যদি মুনাফিকের কোন চরিত্র আমার সাথে মিলে আমি কি রাগ করব না 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 আমি তো তওবা করে সংশোধন হয়ে যাব কারণ কোরআন হিদায়াতের গ্রন্থ আমি হিদায়াত প্রাপ্ত হব কোরআন শুনে যারা হিদায়াতের দিকে আসে এরা সত্যিকারের মুমিন আর কোরআন শুনে যারা আরো বিপরীত পথে চলে যায় এরা হলো মুশরিক এরা হলো মুনাফিক আমরা সত্যের পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন মুনাফিকের কিছু বৈশিষ্ট্য কোরআনে হাদিসে এসেছে অনেক বৈশিষ্ট্য আজকে দেখি কয়টা আপনাদেরকে বলা যায় আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে দূরে থাকব মুনাফিকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখব ইনশাআল্লাহ মনে রাখতে পারবেন তো সবাই নাম্বার ওয়ান এক নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিক মুখে বলে একটা কিন্তু করার বেলা করে সে
আরেকটা আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর আট নাম্বার আয়াতে বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি মুখ দিয়ে বলে ঈমানের কথা কাজের বেলা দেখা যায় ঈমানের বিপরীত কাজ মুখে বলে ঈমান এনেছি কিন্তু বাস্তব জীবনে সুদ খায় মুখ দিয়ে বলে ঈমান এনেছি বাস্তব জীবনে ঘুষ খায় মুখ দিয়ে বলে ঈমান এনেছি বাস্তব জীবনে দুর্নীতি করে টেন্ডারবাজি করে জনগণের মাল চুরি করে খায় এই রকম সেসরা চোরার ডাকাত আমাদের সমাজে নাই মুখ দিয়ে বলে ঈমান এনেছি বন্ধের ব্যাপারে যদি বলি অনেক বোনেরা বলে আমি একজন দিনদার নারী কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে না বেপর্দা হয়ে চলাফেরা করে আবার অপসংস্কৃতির সাথে অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত মুখে বলে ইমানদারের কথা মুখে বলে ঈমান এনেছি মুখে বলে আল্লাহ মানি রসুল মানি কিন্তু বাস্তবে দেখা যায় আল্লাহওয়ালা আর রাসূল প্রেমিক লোকদের সাথে দিন রাত চব্বিশ ঘন্টা বেয়াদবি আছে না নাই এইরকম করে মুখ দিয়ে ইমানের কথা বলে বাস্তব জীবনে ইমানের বিরোধী কাজ করে যারা মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা মুনাফিকের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিক গুলো ভণ্ড ধোকাবাজ প্রতারক এরা সব সময় ধোকাবাজি করে ভণ্ডামি করে আল্লাহ এদের ব্যাপারে সূরা বাকারার নয় নম্বর আয়াতে বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন মুনাফিকেরা ধারণা করে তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দিচ্ছে কিন্তু তারা জানে না এ ব্যাপারে নিজেরাই তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে মুনাফিকগুলো সব সময় মানুষকে ধোকা দিতে চায় কেমন ধোকা দেয় দেখেন ইমানদারদের সামনে এসে ইমানদারির লেবাস সুরত ধারণ করে আবার বেঈমানদের পাশে গেলে বেঈমানের সুরত ধারণ করে মুনাফিকের তিন নম্বর বৈশিষ্ট্য হলো এরা হলো সুবিধাবাদ জিদ্দাবাদ যেই দিকে সুবিধা ওই দিকেই যায় যেই দিকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরে আল্লাহ এদের ব্যাপারে সূরা বাকারার চোদ্দ নম্বর আয়াতে বললেন ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহ বলছেন আর এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় বলে আমরা ইমানদার আমরা ভালো মানুষ আর শয়তানের দুষ্টদের সাথে যখন মিলিত হয় বলে আমরা তোমাদের সাথে আছি এদিকে বলে এদিকে গেলে বলে আমরা আপনাদের লোক ওই দিকে গেলে বলে আমরা আপনাদের লোক আসলে লোকটা গেছে কোন দিকে দেখবেন কিছু কিছু মানুষ আছে মাহফিলের প্যান্ডেলে পাঞ্জাবি টুপি লাগাইয়া এরপরে এসে বলবে আমরা মাহফিলের পক্ষে কোরআনের পক্ষে আবার পরের দিন যদি নাচ গানের কনসার্ট হয় নায়িকা গায়িকা আসে ওখানেও গিয়া চেয়ার দখল করে বলে আমরা এই আসরের পক্ষে বুঝলাম না আগের দিন মাহফিলের পক্ষে পরের দিন গানের পক্ষে এই দিকেও যায় ওই দিকেও যায় এটা হলো ইমানদার নামের খাঁটি মুনাফি মোমেন কখনো এক মুখে দুই কথা বলতে পারে এক মুখে মোমেন কখনো দুই কথা বলতে পারে না আহারে আমাদের কথা আপনাদের কথা কি আর বলবো এখন তো দাড়ি রেখে পাঞ্জাবি লাগাইয়া অনেক হুজুর সুবিধা খুঁজে যেই দিকে সুবিধা পায় যেই দিকে সামান্য সুবিধা পায় ওই দিকে ছোটাছুটি করে এই রকম পাঞ্জাবি টুপি লাগাইয়া সুবিধাবাদের খুঁজে সুবিধাবাদের পথ ধরে সুবিধার পথে আছে যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা একজন ইমানদার সবসময় সত্যের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে থাকে থাকবে দিনের পক্ষে থাকতে গিয়ে ইমানদার কখনো বাতিলের সাথে আপোষ করবে ইমানের পথ আপোষের পথ নয় ইমানের পথ হলো
ইমানের পথ মসৃণ পথ নয় ইমানের পথ কণ্টকাকীর্ণ ইমানের পথ এই পথের ডেস্টিনেশন হলো জান্নাত জান্নাতে যাওয়ার জন্য বিনিময় লাগবে কুরবানি লাগবে ইমানদার ওই কুরবানি দিয়ে বিনিময় দিয়ে জান্নাত কিনবে তাও সে বাতিলের সাথে কখনো আপোষ করবে না মুনাফিকের চার নাম্বার স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষকে খুশি করার জন্য কাজ করে আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا الله تعالى বলছেন নিশ্চয় মুনাফিকরা ধোকাবাজি করে এরা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায় মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায় মুনাফিকরা নামাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগি যেটাই করুক মানুষকে দেখাবার জন্য করে দেখবেন অনেক মানুষ আছে ঠিক মতো নামাজ আদায় করে না কিন্তু যখন নামাজ আদায় করলে সুবিধা মিলবে ওই সময় নামাজটা ধরে বিশেষ করে ইলেকশনের টাইম আসলে এই রকম নামাজই বাড়ে সারা বছর নামাজ নাই ইলেকশন এসেছে হঠাৎ করে পাঞ্জাবি লাগাইছে হঠাৎ করে টুপি লাগিয়েছে সব সময় পরে ভিন্ন কথা হঠাৎ করে ইলেকশনের সিজনে পাঞ্জাবি আর টুপি আজান হয়েছে সাথে সাথে নামাজ এক কর্মী জিজ্ঞেস করেছে কি ব্যাপার আজান হইলে আপনি সাথে সাথে নামাজে কয় বুঝস না এখন কোন সময় সময়টা কি বুঝস না একবার এক প্রার্থী আসরের নামাজে ঢুকেছে নামাজ পড়ে বের হয়েছে পাঁচ দশ মিনিট দূরত্বে গিয়ে এক বাজারে ওই বাজারে বাজারে সাধারণত নামাজটা একটু দেরিতে হয় ওখানে আবার নামাজে দাঁড়িয়েছে নেতা আবার ঢুকেছে কর্মী বলতেছে স্যার একটু আগেই না পড়লেন কয় চুপ কথা কম যতবার সুযোগ পাবি ততবার পড়বি এরকম আছে না নাই এই যে নামাজটা পড়লো আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষ দেখাবার জন্য এদের স্বভাব হলো এমন আল্লাহ এদের ব্যাপারে কোরআনে সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ধ্বংস নামাজীদের জন্য ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য গাইবান্ধার মানুষের কাছে আমার প্রশ্ন হলো নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নামাজ দিয়েছেন আল্লাহ কিসে যাওয়ার জন্য তাহলে বোঝা গেল আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য মানে হলো নামাজ আদায় করে কিছু মানুষ জাহান্নামে যাবে এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হলো রব কোন সকল মুসল্লিগুলো নামাজ পড়েও জাহান্নামে যাবে আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ পরের আয়াতে জবাবটা দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন বেখবর এই উদাসীনের ব্যাখ্যায় তাফসিরে এসেছে এরা হলো সেই রকম লোক যারা কখনো কখনো আসে কখনো কখনো আসে না যখন সুবিধা মনে করে তখন আসে যখন সুবিধা মনে করে না তখন আসে না এই ধরনের নামাজি হলো আমার সমাজে মোট পাঁচ প্রকার জোরে বলেন কয় প্রকার কেমনে একটু মিলায় নেন প্রথম প্রকার হলো সাপ্তাহিক নামাজি গোটা সপ্তাহ খবর নাই শুধু জুমার দিনে মসজিদে যায় এই রকম নামাজি অবশ্য আমাদের গাইবান্ধায় নাই নাম্বার টু দুই নাম্বার হলো মাসিক নামাজি সারা বছর নামাজের খবর নাই রমজান মাস আসলে গোটা মাস মসজিদে পাওয়া যায় ভালো কথা রমজান মাসে আসেন কিন্তু সারা বছর নামাজ আদায় করার দরকার আছে না নাই সারা বছর বাদ দিয়ে শুধু রমজান মাসের মাসিক মুসল্লি এই রকম মুসল্লি আমাদের গোবিন্দগঞ্জে নাই তিন নাম্বার হলো বার্ষিক নামাজি সারা বছর নামাজ নাই দুই ঈদের দিনে ঈদের নামাজে আসে এই রকম বার্ষিক নামাজে আমাদের বালু ভরা এলাকায় নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি সব সময় আসে না সিজনে সিজনে শবে বরাতের রাতে লাইলাতুল কদরের রাতে আসে এই রকম নামাজি অবশ্য আমাদের উত্তরবঙ্গে নাই
পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি কোন নামাজে যাকান না যাক জানাজার নামাজ মিস করে না এই রকম বহু নামাজি কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমি নিজেই তার বাস্তব সাক্ষী আমি নিজেই তার বাস্তব সাক্ষী অনেক মানুষ আছে ঢাকায় বাসা গুলশানে বনানীতে তার বাসা থেকে মসজিদ হলো মাত্র 50 হাত 100 হাত ফজরের আজান শুনে ফজরের আজান শুনে 50 100 হাত দূরে মসজিদের জামাতে যায় না কিন্তু ফজরের আগে ফোন গিয়েছে গোবিন্দগঞ্জের বালুভরা এলাকার একজন মারা গিয়েছে এখন জানাজার জন্য ভোর রাতে উঠে গাড়ি চালায়া এত কিলোমিটার জায়গা জার্নি করে 5-6-7 ঘন্টা জার্নি করে জানাজার মাঠে হাজির কি ব্যাপার লোকটা তার বাসা থেকে 50 100 হাত দূরে মসজিদে গেল না কিন্তু এত দূরে সফর করে জার্নি করে জানাজায় কেন হাজির আপনি তার মতলব না বুঝলেও আমি বুঝতে পেরেছি আসলে মসজিদে গেলে ফজরের নামাজে জামাতের আগে বক্তব্য দেওয়ার সুযোগ পাবে না কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে একবার জোহরের নামাজ ঘটনা বলবো আমি আমার সাথে ঘটে যাওয়া এমন বহু ঘটনা আছে আমি বাস্তব সাক্ষী গুলো জোহরের নামাজ আমার এলাকার ঘটনা এটা বাড়িতে গিয়েছি 2-3 জন ভাই আছেন তারা আমি নামাজে যাচ্ছি তার তাদের সাথে আমার ভালো পরিচয় আলহামদুলিল্লাহ এলাকার মানুষ তো বললাম ভাইজান আজান হয়েছে চলেন নামাজে যাই আপনি যান আমরা আসতেছি আমি ভাবলাম হয়তো তারা আসবেন কোনো কাজ এখানে আছে আমি চলে গেলাম মসজিদে তারা আসলেন না নামাজেও আসলেন না যাই হোক নামাজ শেষ করার পরে ইমাম সাহেব ঘোষণা দিলেন মসজিদের নিকটবর্তী এক মাঠে জানাজা আছে কে মারা গেলেন ইমাম সাহেব নাম বললেন যিনি মারা গিয়েছেন আমিও তাকে চিনি ভাবলাম এই মসজিদে নামাজ পড়তে আসলাম জানাজাই যেহেতু আছে 5-10 মিনিট লাগবে জানাজাটা পড়ে আমি যাই চলে গেলাম জানাজার মাঠে আশ্চর্য ব্যাপার আমি মসজিদে এসে সামনের কাতারে জায়গা পেয়েছি জানাজার মাঠে সামনের কাতারে পেয়েছি কিন্তু একদম সাইডে আমি দাঁড়িয়ে গেলাম সাইডে হঠাৎ করে দেখি জানাজার লাশ তো কোথায় থাকে কাতারে দেখি ঠিক লাশের পিছনে ওই 2-3 মুসল্লি যাদেরকে আমি নামাজের দাওয়াত দিয়েছি আমি তো অবাক কি ব্যাপার না মসজিদে গেল না কিন্তু এখানে জানাজায় তো একদম হাজির এখন থেকে কিছুক্ষণ পর একজন একজন করে মাইক হাতে নিয়েছি যেই জানাজা পড়তে লাগে 5-10 মিনিট সুবহানাল্লাহ লাগছে প্রায় 1 ঘন্টা একজনের পর একজন কি বিড়ম্বনা যাই হোক সবুর করে থাকলাম দাঁড়িয়ে থাকলাম জানাজার নামাজ শেষ হলো যাওয়ার সময় আমি তাদের সাথে দেখা করলাম বললাম ভাই আপনাদেরকে জানাজার নামাজে আসতে দেখলাম মসজিদে তো আসতে দেখলাম না জোহরে আপনি তো হুজুর মানুষ আমাদের এলাকার আপনার সাথে খুব ভালো পরিচয় আশপাশে কেউ আছে দেখতো কয় নাই কয় আসলে সামনে ইলেকশনের টাইম তো এই লাশের জানাজায় দুই সাইডটা কথা কইয়া যদি কিছু ভোট কালেকশন করা যায় এই স্বার্থেই আসলে জানাজাটা মিস করি নাই আমি তাদেরকে বললাম দেখেন ভাই মাঝে মাঝে বক্তৃতা করে ভোট নেওয়া যায় না না করেও ভোট নেওয়া আমাকে বললো কিরকম নেওয়া যায় আমি বললাম কৌশল শুনেন জানাজার মাঠে যদি আপনাকে মাইক দেওয়ার পরে আপনি বলতেন জানাজার মাঠ লাশকে সামনে রেখে কথা বলা লাশের সঙ্গে এটা আদবের খিলাফ আমি কথা বলবো না হুজুর জানাজা পড়াবেন এই কথাটা আপনি বললে দেখতেন 100 জনের মধ্যে 98টা ভোট আপনার পক্ষে পড়তো মানুষ বুঝতো লোকটা আদব কায়দা জানে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে যেমন ভোট পাওয়া যায় মাঝে মাঝে উল্টা না দিয়ে আরো বেশি এটার নাম কৌশল এটার নাম কি কৌশল হিকমত দিয়ে সুন্দর হাসি দিয়ে মানুষের মন জয় করে ফেলা যায় এই রকম সুন্দর হাসি দিয়ে নবীজি মানুষের মন জয় করে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে মাঝে মাঝে নামাজে যাওয়া মাঝে মাঝে নামাজে না যাওয়া এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মুনাফিকের স্বভাব এখানে আমার অনেক যুবকেরা আছে যুবক ভাইয়েরা মাঝে মাঝে নামাজে যায় মাঝে মাঝে নামাজে যায় না কেন ভাই কেন নামাজে যাও না নামাজ আমাদের জন্য ফরজ করেছেন কি কই হুজুর আমি বুড়া হই তারপরে নামাজে যাব আমার কলিজার টুকরা ভাইয়েরা আপনাদেরকে আমরা বড় ভালোবাসি বড় মহব্বত করি ও ভাইজান আপনি যে বুড়া হবেন এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই কোন কোন সময় আমরা দেখি বাপের আগে ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছে
নানা রাগে দাদা রাগে নাতি চলে গিয়েছে এই রকম দৃশ্য মাঝে মাঝে সমাজে আসে না নাই সুতরাং যুবক ভাইরা শয়তানের ধোকায় পড়ে এই রকম সাপ্তাহিক নামাজি মাসিক নামাজি ষান্মাসিক বার্ষিক আর জানাজার নামাজি হইেন না তাহলে কোন সব নামাজিরা খাঁটি মুমিন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত হয়ে গেলে আজান হয়ে গেলে সুন্দরভাবে আদায় করে যারা এই পাঁচ ওয়াক্তের নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন বাবা মরে গেলে যেমন তার ছেলে মেয়েরা ওই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজে মোমেন বান্দারা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায় তাহলে আমরা কি মাঝে মাঝে নামাজি হব না সব সময় নামাজ আদায় করব কারা কারা নামাজ ছাড়বেন না দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর যাবেন তো ওয়াদা করেছেন কার সাথে হাত নামান ওয়াদার খেলাফ করা এটাও কার অভ্যাস আমরা মুনাফিকের চার নাম্বার অভ্যাস বলছিলাম মানুষ দেখানো কাজ করে হজটাও করে মানুষ দেখাবার জন্য হজটা করছেও ঠিক ইলেকশনের দুই তিন মাস আগে যাতে করে পোস্টারের মধ্যে হাজি আর আলহাজ লেখা যায় এই রকম আলহাজার হাজি আমাদের সমাজে নাই সব জায়গায় দান করে না যেখানে দান করলে মানুষ বলে অমুক দিয়েছেন এত এই রকম বাবা পাবে এই রকম জায়গায় দান সৎকা করে তার মনের নিয়ত তো আমি আপনি জানি না মনের নিয়ত যিনি জানেন তিনি কি নিয়ত পরিষ্কার হলে অসুবিধা নাই কিন্তু মনের নিয়ত যদি থাকে মানুষ দেখুক মানুষ জানুক তাহলে লোকটার অন্তরের মধ্যে নিফাকি ঢুকে গিয়েছে মানুষ দেখানো কাজ করে যারা ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা মুনাফিকের পাঁচ নাম্বার স্বভাব হলো এরা রুগী এরা ব্যাধিগ্রস্ত এরা সিক আর এদের রোগের নাম হচ্ছে নিফাক করোনা ভাইরাস চলে গেল করোনা ভাইরাস ডেঙ্গু ভাইরাস যে কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষটা জাহান্নামে যাবে এমন কথা কি কোরআন হাদিসে আছে নাকি কিন্তু নিফাক অবস্থায় মুনাফিকির রোগ নিয়ে কোন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় এর ব্যাপারে ডিসিশন দিয়েছেন আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ও নবী মুনাফিকদেরকে আপনি কঠিন জাহান্নামের আযাবের দুঃসংবাদ দেন নাউযুবিল্লাহ পড়ে এদের অন্তর ব্যাধিগ্রস্ত আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদ فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون আল্লাহ বলছেন এদের অন্তর হলো রোগাক্রান্ত আর এদেরকে যে রোগ ধরেছে সেই রোগের নাম নিফাক এই নিফাকের ভাইরাসে আক্রান্ত হবে যে জাহান্নামী হবে সে এই জন্য এই ভাইরাস থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই মুনাফিকের ছয় নম্বর স্বভাব হলো এরা হলো সন্ত্রাসী মুখে মুখে ভালো কথা বলে তলে তলে সন্ত্রাসী করে আল্লাহ এদের ব্যাপারে বলছেন ওয়া ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা হচ্ছি সংস্কারপন্থী আমরা ভালো করছি আমরা কল্যাণের জন্য কাজ করছি মুখে বলে ভালো করছি তলে তলে সন্ত্রাসী করে এই রকম মুনাফিক আছে না নাই নিজেরাই খারাপ কাজ করে নিজেরাই অন্যায় করে নিজেরাই দেখা যায় অন্যায় অপরাধ করে সেই
অন্যায় অপবাদ চাপায়া দেয় আলেমদের ঘরে এই রকম মানুষ আছে না নাই আমাদের মতো অনেক হুজুর আমরা থাকি মসজিদের মিম্বরে আমরা থাকি ওয়াজের মাঠে আমরা থাকি সেমিনারে সিম্পোজিয়ামে আমরা থাকি পবিত্র জায়গায় মাঝে মাঝে এই সকল হুজুরদের কেউ ককটেল মারা গাড়ি পুরানোর মামলা দিয়া এইদেরকে অপবাদ দিয়া মাঝে মাঝে মিথ্যা অপবাদ দিয়া মাঝে মাঝে এদের বিরুদ্ধে ব্যবস্থা নাই আছে না নাই গাড়ি পুরায় একজন মামলা খায় আর একজন আমাদের বহু হুজুররা আছেন এই রকম অবস্থা বলেন তো হুজুরদেরকে কোনদিন ককটেল মারতে আপনারা কি দেখছেন নাকি কোন হুজুরের হাতে কোনদিন পিস্তল দেখেছেন নাকি বরং যারা হুজুরদেরকে এই রকম অপবাদ দেয় তাদের হাতে মাঝে মাঝে পিস্তল দেখা যায় এই রকম মুখ দিয়ে ভদ্রতার কথা বলে অসভ্যতামি অতল তলদেশে বাস করে যারা মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা কি আর বলবো দুঃখের কথা চোর ডাকার বাটপার দুর্নীতি বাচ্চাদাবাদ চেহারা দেখতে চোরের মতো লাগে দেখতে এই ডাকাতের মতো লাগে এই ধরনের চোর ডাকাতরা জেলখানার বাইরে থাকে আর কুরআন হাদিসের গবেষক চেহারা দেখলেই নূর দেখা যায় এই ধরনের লোকগুলোকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে জেলখানা তো বানানো হয় চোরের জন্য ডাকাতের জন্য ভালো মানুষের জন্য নয় তবে সব জিনিসের শেষ আছে সব জিনিসের সমাধান আছে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ তোমার রবের ধরা বড় কঠিন তোমার রব ধরেন না ধরেন না ধরেন না তিনি যখন ধরেন তখন সেই আল্লাহ তার শক্তি আগে থাকলেও এখন আর আগের মতো নাই আছে না নাই সেই আল্লাহ মাঝে মাঝে ছোট ছোট দলগুলোকেও ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানুষকেও অনেক সময় জালিমদের জন্য আতঙ্ক বানায়া দেন যার বর্তমান প্রমাণ হলো ফিলিস্তিনের হামাস বেশি দিন না 14-15 বছর আগেও ইসরায়েলের ইহুদিরা এদেরকে একদম পিষা ফেলতো এত মার খেয়েছে এরা নিজেরাই অস্ত্র বানিয়ে ফেলেছে এরপরে আয়রন ডোম বানিয়েছে বর্বর ইহুদিরা আয়রন ডোম বানিয়েও তাদের আকাশ প্রতিরক্ষা তারা আকাশকে আয়রন ডোম বানিয়ে আকাশ প্রতিরক্ষা কৌশলে তারা ব্যক্ত হয়েছে এক রাতেই বর্বর ইহুদিদের জীবনযাত্রায় আতঙ্ক নেমে এসেছে আল্লাহ যখন চান তখন এইভাবে করে মজলুমদেরকে জালিমদের জন্য আতঙ্ক বানায়া দেন ঠিক কিনা সব ক্ষমতা যার হাতে তিনি কে সেই আল্লাহ তার পরিচয় দিচ্ছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ বলছেন সেই আল্লাহ যা চান তাই করতে পারেন তিনি যখন কিছু করতে চান কেউ তাকে আটকাতে পারে না কারণ সকল ক্ষমতা যার হাতের মুঠায় সবাই বলেন তিনি কি আসুন সেই আল্লাহকে ভয় করি মন যা চায় তাই আমরা না করি কি দুঃখের কথা বলবো আহারে 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 আমার এত কষ্ট হয় কিছু ভাইদের জন্য এদের পরকালের জন্য ভবিষ্যৎ জীবনের জন্য যখন দেখি আল্লাহর কোরআনের মাহফিলেও তারা ফেরাউনের মতো ভূমিকা নেই তাদের জন্য আমার কষ্ট হয় কেন কষ্ট হয় জানেন আচ্ছা বলেন তো কোরআনের মাহফিলে আওয়ামী লীগের কোনো কথা হয় বিএনপির কোনো কথা হয় জাতীয় পার্টির কোনো কথা হয় জামাতে ইসলামের কোনো কথা হয় এটা কোরআনের মাহফিল এটা রাজনৈতিক মাহফিল না আপনারা এই প্যান্ডেলে দেখেন এখানে আওয়ামী লীগের মানুষ এসেছে এখানে বিএনপির মানুষ এসেছে এখানে জাতীয় পার্টির মানুষ আছে এখানে কৌমির ভাইয়েরা আছেন এখানে আলিয়ার ভাইয়েরা আছেন হেফাজত আছে জামাত আছে চরমুনাই আছে বিভিন্ন মানুষ আছে এখানে কেউ রাজনীতি করতে আসে নাই এটা কোরআনের মাহফিল কোরআন কি কোনো দলের কোরআন কি কোনো দলের কোনো পার্টির কোনো পক্ষের আমরা যখন নামাজে যাই তখন কি আমরা পারমিশন নেই আমাদেরকে একটু পারমিশন দেন আমরা নামাজ পড়বো কথা বলেন আপনারা কোরআনের কথাগুলো এটা দুনিয়ার কোনো হুজুরের না আল্লাহ আমি আজকে কঠিন কোনো কথা বলবো না দরদ নিয়ে বলে যাচ্ছি আপনি বুঝলে ভালো না বুঝলে অসুবিধা নাই
ওই যে আল্লাহর ধরা বড় কঠিন। আমি আই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনি বাঁচতে পারবেন না, আল্লাহ আপনাকে ধরবেন। কোরআনের বিরুদ্ধে যারা যায় এদের পরিণতি ভালো হয় না, এর বউ পরকিয়া করে চলে যায়, এদের ছেলে মেয়েগুলো সন্ত্রাসী হয়। বেশি বাহাদুরি দেখাইয়েন না, ঐশীর কথা মনে আছে না, নিজের মা বাপকে নিজেই জবাই করে ফেলেছে। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়ে যাবে। আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন, আপনার কোনো না কোনো গজব এসে আপনার উপরে পড়বে, এই গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কসম কেউ বাঁচাতে পারবে না, আল্লাহর কসম কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কেন ভাই, কেন ভাই, আপনি কি বুঝেন না? মানুষ কোরআন থেকে কথা শুনতে চায়, মানুষ কবরের কথা, নামাজের কথা শুনতে চায়। আহারে, মানুষগুলা কি কষ্ট করে পয়সা উঠায়, কি কষ্ট করে বাস লাগায়, প্যান্ডেল সাজায়, আপনার আপনার কাছে গিয়ে বললো আমি একটা মাহফিল করব, আপনি তো কি ভাব, পারমিশন দেওয়া হবে না। আল্লাহর কথা বলতে গেলে আপনার পারমিশন লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শুধু ভাই আপনাকে এইটাই বললাম, আপনি আল্লাহকে ভয় করুন, ভয় না করলে আমার আপত্তি নাই। আল্লাহ আছেন না নাই? বিচার দিলাম কার কাছে? আমাদের অনেক মাহফিলে মানুষ পারমিশন পায় না। আপনাদের এই গোবিন্দগঞ্জে আজকে এক জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি বললাম ভাই কেন বন্ধ করে দিয়ে, সরি গোবিন্দগঞ্জে না, আপনাদের গাইবান্ধারি কোনো এক থানায়। বললাম ভাই কেন, আমাদেরকে পারমিশন দেয় না। তা আমি আমাকে বলছে হুজুর কি করবো, আমি বললাম পারমিশন পাচ্ছেন, আপনারা কি মারামারি করবেন? না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, যিনি করেছেন করুক, আপনারাও সবর করেন, আমরাও সবর করি, দরকার কি ভাই? আপনি দেখবেন ওর উপরে আল্লাহর কোনো না কোনো গজব নেমে আসবে, এবং আসবে, আপনি রেহাই পাবেন না। ভাবিয়েন না যে আমি বেঁচে যাব, না 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 না, কেমনে বাঁচবেন? আগামীর দিনে কি হবে আপনি জানেন? মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন, হ্যাঁ মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন, গিয়ে দেখিয়েন আপনার মতো প্রতাপশালী, আপনার চেয়ে পয়সাওয়ালা লোকেরা কবরে এখন আছে। আপনি ওই কবরে যাবেন, আপনার ভবিষ্যৎ আপনি জানেন না। আল্লাহর কসম, কোরআন নিয়ে যারা বেয়াদবি করে দুনিয়াতে এরা মারাত্মক শাস্তি পাবে। বেশি বাহাদুরি ভালো নয়। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহর কথায় মানুষের অনুমতি লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের কোনো সমাবেশ, ওকে ফাইন, অনুমতি লাগবে। বিএনপির কোনো সমাবেশ, অনুমতি লাগবে। জামাতের কোনো সমাবেশ, অনুমতি লাগবে, কারণ তারা রাজনীতি করেন, কোন সময় কোনটা হয়, তারা ককটেল মারতে পারে, এটা করতে পারে, এটার অনুমতি দরকার আছে। আপনারা বলেন তো এখানে গোবিন্দগঞ্জের মাফ মানুষ, আপনারা কি আপনাদের গোবিন্দগঞ্জে কোনো মাহফিলে সন্ত্রাসী গাছ দেখেছেন? হ্যাঁ, ককটেল মারা দেখেছেন, হানাহানি দেখেছেন? এই যে মানুষ, আমাদের মাহফিলে তো আরো বেশি হয়, রাজা বিরাটে গতবারের চেয়ে আরো বেশি মানুষ হয়েছে না? আমাদের কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলে আমরা বক্তব্য রাখি, এরকম 20-30টা প্যান্ডেলের সমান, একজন পুলিশ লাগে না, র‍্যাব লাগে না, কিচ্ছু লাগে না, লক্ষ লক্ষ মানুষ আসে চলে যায়, চেয়ারও মারে না, বাড়াবাড়ি হয় না, হানাহানি মারামারি হয় না, কারণ কোরআনের মাহফিল থেকে সন্ত্রাসীকে সন্ত্রাসমূলক কাজকে উস্কে দেওয়া হয় না, বরং কোরআনের মাহফিলে বলা হয় সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, কোরআনের মাহফিলে বলা হয় অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, যুবকদেরকে বলা হয় মাদক ছাড়ো ভাই, সন্ত্রাস ছাড়ো, নামাজি হও, মা বাপকে সম্মান করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, মারামারি করো না, গেঞ্জাম করো না। এই শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় এগুলো বন্ধ করেন কেন? বরং উচিত ছিল এখানে সহযোগিতা করা, ঠিক কি না? আমরা দোয়া করছি, বদদোয়া করছি না, দোয়া করছি আল্লাহ যেন সুমতি দান করেন, বলেন আমিন, আল্লাহ যেন হেদায়াত দান করেন। আর যদি হেদায়াত না থাকে, বেশি হেডাম থাকে, আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই যেন করেন। কয়টা বললাম? ছয়টা। কয়টা? নাম্বার 7। 7 নাম্বার মুনাফিক হলো মিথ্যাবাদী, কথা যখন বলে মিথ্যা বলে। আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের কিছু স্বভাব আছে, তার মধ্যে একটা স্বভাব হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। কথায় কথায় যদি কেউ মিথ্যা বলে, ভাই আপনার পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে মিথ্যা বলিয়েন না, কারণ মিথ্যা বলার কুফল হলো দুইটা। মিথ্যা বললে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির সাথে থাকে না। নবীজি বলেছেন যে মানুষ মিথ্যা বলে তার মিথ্যা কথনের দুর্গন্ধে রহমতের ফেরেশতারা তার থেকে চলে যায়, আর যখন রহমতের ফেরেশতা একটা লোক থেকে চলে যায়
যায় তার সঙ্গী হয়ে যায় শয়তান তাহলে মিথ্যা বলবে যে শয়তানের বন্ধু হয়ে যাবে সে দুই নাম্বার মিথ্যা বলার পরিণতি হলো মিথ্যা বলবে যিনি মিথ্যা বলবেন যিনি ঈমান হারিয়ে মুনাফিক হয়ে যাবেন তিনি কারণ মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত আমাদের মধ্যে তো মিথ্যা বলার স্বভাব অনেক আছে ফোন এসেছে দুস্থ তুমি কোথায় আছে গোবিন্দগঞ্জে কয় আমি রাজা বিরাট এই রকম মিথ্যা বলার অভ্যাস মনে হয় আমাদের এলাকায় নাই খবরদার আমার ভাইরা মিথ্যা বলবেন না মিথ্যা হলো সকল পাপের মা আমার বোন যারা আছেন মায়েরা যারা আছেন মহিলারাও কিন্তু মিথ্যা কথা কয় এরকম আছে না নাই মিথ্যা কথা বলে ঘরের মধ্যে গন্ডগোল লাগায় দেয় দুই ভাইয়ের বউ একটা আরেকটারে দেখতে পারে না রাতের বেলা হাজবেন্ড বাসায় আসলে দুইটাই দুইটার জামাইকে হাজবেন্ডকে আজে বাজে মিথ্যা কথা বলে ফ্যামিলির মধ্যে সুন্দর সংসারে ঝামেলা লাগায় দেয় আছে না খবরদার বোনেরা মিথ্যা বলবেন না মিথ্যা বললে আপনি মুনাফিক হয়ে যাবেন আমরা মুনাফিক হয়ে মরতে চাই এজন্য মিথ্যা ছেড়ে দিব মিথ্যা বলবো না মিথ্যা আশ্বাস দিব না মিথ্যার আশ্রয় নিব না আট নাম্বার মুনাফিকের স্বভাব হলো মুনাফিক যারা ওয়াদা ভঙ্গ করে তারা নবীজি বলেছেন ওয়া ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা সে ভঙ্গ একজনের কাছ থেকে টাকা নিয়েছে ভাই আগামী জুমাবারে দিব কত জুমা যে চলে যায় আর কোনো খবরও এরকম আছে টাকা নেওয়ার সময় কয় ভাই আপনাকে আগামী জুমাই দিব এরপরে রাস্তায় দেখা হলে এদিকে দেখা হলে ওইদিকে দৌড় মারে এই রকম মানুষ আছে ওয়াদা করে এটা করব ওইটা করব পরে কিচ্ছু করে না মনে রাখবেন ওয়াদা দিয়ে ওয়াদা না রাখা এটা হলো মুনাফিকের স্বভাব নাম্বার নাইন নয় নম্বর হলো মুনাফিক যারা আমানতের খেয়ানত করে তারা এদের হাতে কোনো আমানত থাকে না আমানত দিলে আমানত খায়া ফেলে মনে করেন টাকা দিলেন ভাই টাকাগুলো আমানত রাখেন খায়া ফেলে এলাকায় এলাকায় বিচার আচার হয় অনেক মানুষ আমানত দেয় আমানত খায়া ফেলে এইরকম মানুষ আমাদের গোবিন্দগঞ্জে নাই প্রত্যেকটা দায়িত্ব আমানত আমানতদারিতার সাথে প্রত্যেকটি দায়িত্ব পালন করতে হবে দায়িত্বের ক্ষেত্রে অবহেলা এইটাও হলো খেয়ানত একটা সুন্দর ঘটনা আমার মনে পড়ে গেল বলবো অমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন তার শাসনামলে তিনি তার দায়িত্বের ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন শোনেন একদিন তিনি মোমবাতি আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন এখন তো ইলেকট্রিক্যাল লাইট আছে সেই যুগে ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল না মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য দরজা এসে তারা নক করলেন ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলেন তিনি বললেন দাঁড়াও এখনই ভিতরে ঢোকো না এরপরে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন তারপর বললেন আসো এবার তারা ভেতরে আসার পরে বললেন আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন তিনি বললেন শোনো তোমরা আমার আত্মীয় স্বজন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় ভেতরে ঢুকে আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলবে আমি মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি জনগণের আমানতের দায়িত্বের সঙ্গে আমার খেয়ানত হয়ে যাবে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এই ভয় যখন আমার অন্তরে চলে আসলো সঙ্গে সঙ্গে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভায়া দিয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এই রকম আমানতদারিতা যদি আমাদের দেশের এলাকায় এলাকায় থাকতো তাহলে বলেন তো আমাদের দেশটাও উন্নত হয়ে যেতে পারত কি না আমাদের পরে স্বাধীন হয়েছে বিশ্বের অনেক দেশ ধনীদের কাতারে চলে গিয়েছে এই যে কাতার একাত্তরে স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে কাতার শীর্ষ ধনী এখন মাত্র 10,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এক দেশ
কি সম্পদ এরা এখন আমেরিকাকে হুমকি দিয়ে কথা বলে এত পাওয়ার তাদের এত সম্পদ তাদের দেশে সেখানে কুরআনের 100 ভাগ আইন নাই কিন্তু সেখানে কুরআনের সামান্য আইন আছে এই যে গত বছর কাতারের বিশ্বকাপ গেল সমকামিতা তারা নিষিদ্ধ করেছে মদ নিষিদ্ধ করেছে অবৈধ অনেক কাজ তারা নিষিদ্ধ করে দিয়েছে যেখানে আল্লাহর কুরআনের আইন আছে সেখানেই শান্তি কম না বেশি আমার দেশে তো সম্পদের অভাব নাই আপনাদের এই উত্তরবঙ্গে আসলে দেখা যায় ফসলের মাঠে ফসলের সমারোহ জয়পুর হাটে আলু আর আলু আবার উত্তরবঙ্গে লালমনির হাট কুড়িগ্রামে গেলে দেখা যায় তিস্তা নদীতে বালুর উপরে ভুট্টা হয়ে গিয়েছে আমি দেখে অবাক আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে দেখবেন পাথরের খনি কয়লার খনি গ্যাসের খনি আমার দেশে আছে সম্পদের খনি এরপরেও কেন আমরা এদের মতো ধনী হতে পারি না কারণ আমার দেশের সম্পদের খনিগুলোকে চেটে পুটে খাবার জন্য আছে চুট ডাকাতের খনি এজন্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি অবিসংবাদিত নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথার্থ বলেছেন যে আমি শুধু ভিক্ষা করে করে আনি আর চাটার দরে রাজ্যে পুটে সব খেয়ে সবার করে ফেলে যথার্থ বলেছেন তিনি সুন্দর কথা বলেছেন তিনি যদি চাটা পুটা না থাকতো চেটে পুটে না খেত ইনসাফ থাকতো সুষম বণ্টন নীতি থাকতো অমর রাদিয়াল্লাহু আনহুর যে আমানতদারিতার কথা বললাম এই আমানতদারিতা যদি থাকতো আল্লাহওয়ালা মানুষেরা যদি প্রত্যেকটা দায়িত্বের চেয়ার পেত তাহলে দেখতেন মানুষের ভাগ্যের উন্নয়ন হয়ে যেত এখন আল্লাহওয়ালা মানুষরা আছে মসজিদে আর মাঝে মাঝে কিছু কিছু লোক এসে বলে হুজুর আমি এটা আমি ওইটা চেহারা দেখতে সুরের মতো লাগে চেহারার মধ্যে মায়া নাই চোখ ঢুকে গিয়েছে জেনা করতে করতে গাল ভেঙে গিয়েছে মাদকাসক্ত হতে হতে ঠিক কিনা বলেন নিয়ম তো ছিল সৎ দিনদার আমানতদার চরিত্রবান লোকেরা মানুষের নেতৃত্ব দিবে ঠিক কিনা বলেন এই রকম পরিবেশ না আসলে মানুষের ভাগ্যের জনপদের ভাগ্যের উন্নয়ন হবে নাম্বার 10 10 নাম্বার হলো মুনাফিকেরা কোরআনের আইনের বিরোধী হয় তারা কোরআনের আইনের বাস্তবায়ন চায় না কারণ কোরআনের আইনে বাস্তবায়ন হলে গেলে চেটে পুটে খাওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ তাআলা এই ধরনের চরিত্রের লোকদের সম্পর্কে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 61 নম্বর আয়াতে বললেন ওয়া ইদা কিলা লাহুম تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا الله বলছেন আর যখন এদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে নবীজি যা নিয়ে এসেছেন আল্লাহ আর নবীজির আদর্শ মেনে চলো ও নবী তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা তখন দেখবেন মুনাফিকেরা পাশ কাটিয়ে চলে যায় আল্লাহর আইনের বিরোধী যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা মনে প্রাণে চায় না যারা ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা আল্লাহর এই আয়াতকে সাক্ষ্য রেখে বলছি কোরআনের আইনের বিরোধিতাকারী যারা কোরআনের বিধান কায়েম হোক কোরআনের সমাজ কায়েম হোক কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা চায় না যারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা ঈমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা আল্লাহর নবী এই কোরআন দিয়ে 10 বছর তার জীবনে শাসন করেছেন মদিনায় মদিনাকে তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়েছেন কোরআনের শাসনের নমুনা কেমন সেই যুগে চুরি ছিল না ডাকাতি ছিল না জিনা ছিল না ব্যভিচার ছিল না জাহেল যুগের অসভ্যতাকে আল্লাহর কোরআন দিয়ে দূর করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ কথা বলে যাই আমাদেরকে দিয়ে উদাহরণ দিই আমরা এখানে আছি বসা তো আমাদেরকে দিয়ে উদাহরণ দিয়ে বুঝবেন মনে করেন আমরা 3 জন আমরা এই 4 জন 7 জন মনে করেন আমরা 7 জন ওই ভাই প্রথমে আসলেন এই এলাকার দায়িত্ব ওনাকে দিলেন এখন উনি বললেন ঠিক আছে এই এলাকা চালাইতে হলে আমার কিছু আইন করা লাগবে উনি কিছু আইন বানালেন আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন মনে করেন উনি যখন চলে গেলেন
তারপরে ওই ভাই আসলেন আসার পরে ওই ভাইয়ের কিছু আইন ভালো লাগলো কিছু আইন ভালো লাগলো না কিছু বাদ দিলেন কিছু রাখলেন পরে এই ভাই যখন আসলেন তিনিও কিছু বাদ দিলেন তিনিও কিছু রাখলেন আমার হাতে যখন আসলো আমিও কিছু রাখলাম কিছু বাদ দিলাম এই ভাইও সেম কাজ করলেন উনিও সেম কাজ করলেন উনিও সেম কাজ করলেন এই রকম দেখা যায় যে যখন সুযোগ পায় ইচ্ছামতো সংযোজন করে বিয়োজন করে কিন্তু কুরআন তো নাযিল হয়েছে 1500 বছর আগে আজ পর্যন্ত কেউ কি একটা অক্ষর বাদ দিয়েছে জোড়া লাগিয়েছে না কথা বলেন জোড়া লাগিয়েছে আবার ফিরে যাই ওখানে ওই ভাইকে বললাম আপনি এলাকাটা চালান কিন্তু ধরে এক কোরআন দিয়ে চালান উনি চলে গেছেন এরপরে উনি আসলেন একই কথা বললাম আপনি চালান বাদ দেওয়ার সুযোগ আছে একজন একজন করে সবার হাতে যাবে বাদ দিতে পারবে না বাদ দিতে পারবে না কোন দিন বুঝবেন আপনারা যখন মসজিদ যেমন কোরআন দিয়ে চলে ঠিক তেমনি মসজিদের বাহিরে গোটা সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যখন কোরআন দিয়ে চলবে অভাব থাকবে না দুঃখ থাকবে না দুর্নীতি থাকবে না অন্ধকার থাকবে না সোনালী সমাজ ফিরে আসবে এইজন্য এই কোরআনের পক্ষে দল মত নির্বিশেষে আমরা সবাই আছি না নাই আমার ভাইয়েরা আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই মারামারি না করি বিশৃঙ্খলা না করি আসেন আমরা সবাই তো আল্লাহর গোলাম এই জমিনটা কার জমিনটা কার আমাদের আল্লাহ এই জমিনে আইনও চলবে কার আল্লাহ আল্লাহর এই আইনের কিতাব এটার নাম কি এই কুরআনের আইনের বিরোধিতা করলে মানুষের ইমানদার থাকে না এই যে আল্লাহ বলেছেন আজকে যখন আমি খুতবা পড়ছিলাম এই আয়াতটাই পড়ছিলাম নবী আপনি দেখবেন কিছু মানুষকে কুরআনের আইনের কথা বলা হলে তেলে বেগুনে জ্বলে ওঠে মনে প্রাণে বিরোধিতা করে এই রকম মনে প্রাণে কুরআনের আইনের বিরোধী হবে যারা ইমানের সুরত ধরে তলে তলে খাঁটি মুনাফিক হলো এইরকম মুনাফিকি থেকে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না আসুন আজকে 10টা বৈশিষ্ট্য বললাম 10টা খাসলতের কথা বললাম এর মধ্যে মাঝখানের একটা পয়েন্ট মনে করাই দিই যেটা গুরুত্বপূর্ণ রাত 12টা একটা পর্যন্ত ওয়াজ শুনছেন ফজরের নামাজ কাজা কইরেন না মাঝে মাঝে নামাজে যাওয়া মাঝে মাঝে না যাওয়া এই সকল নামাজিদের জন্য ধ্বংস বলেছেন কি আপনারা কি ধ্বংস হতে চান আমার মায়েরা বোনেরা নিশ্চয়ই ধ্বংস হতে চান না সবার উদ্দেশ্যে বলছি আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিবেন না আব্বা আম্মার সাথে বিয়াদবি করবেন না মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে যাদের আনুগত্য খেদমত করতে হবে তারা আমাদের আব্বা তারা আমাদের মা মা বাবার খেদমত করবেন যুবক ভাইয়েরা খবরদার মা বাবার সাথে বিয়াদবি করবেন না বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন তারপরে মানুষের হক মেরে খাওয়া যাবে না সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকা যাবে না আমরা সবাই হালাল পথে চলব সুন্দরভাবে জীবনযাপন করব মা বোনেরা পর্দা ছাড়া বের হব না আমরা সমাজে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই চলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কেউ উঠবেন না আমরা মোনাজাত করে উঠব ইনশাআল্লাহ মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনব আর যদি অনুমতি পেয়ে যাই তাহলে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ শ্রোতা গজল শুনতে চায় আমি তো গজল বলে দিয়েছি আর কত গজল আচ্ছা আপনারা তো উঠবেন না তো একটা গজল হবে এরপর আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ কিচ্ছু বুঝবেন হোক আছে চেয়ারম্যান ভাই বুঝবেন আপনারা সিলেটি মাতমা কিচ্ছু বুঝবেন না তো আপনারা আচ্ছা শুনেন একটা গজল হয়ে যাক এরপরে দোয়া হবে সবাই মোনাজাতে থাকবেন তো ইনশাআল্লাহ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি
তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতুই টান দিলে মালে সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আমাদের বাড়ি থাকবে আমরা থাকব না কবর হচ্ছে আসল বাড়ি আসুন সেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন